আবার প্রমাণ করলাম যে আমরা মানুষের পাশে আছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বক্তব্য সবার সাথে, সবার পাশে। আমরা আবার এই আজকের একটা পূর্ণ লগ্ন, কালকের নীল পুজোর শিবের মাথায় জল ঢালা হবে। এখানে প্রচুর পুণ্যার্থী যাচ্ছেন, যারা বাঁকাতে করে কালীঘাট থেকে থারো বাঁকড়াহাট যে মন্দির সেটা 35 কিলোমিটারের কাছাকাছি, তারা বাঁক নিয়ে তারা যাচ্ছে এবং তাদের কাছে কিছুক্ষণের জন্য আমরা সেবা করার সুযোগ পাচ্ছি। তাদের হাতে জল ফল তুলে দিচ্ছি। আমাদের প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ, আপনারা এর আগেও আমি বলেছি যে মাল্টিপার্পাস সোসাইটির তরফ থেকে আমরা কম্বলদান মানুষের পাশে সবসময় আছি। এবং আমরা এই রবিবার পয়লা বৈশাখে একটা নতুন অনুষ্ঠান করতে চলেছি, 10 টাকায় মিল দেবো, 10 টাকায় আমরা মিল দেবো। এখানে 10 টাকার বিনিময়ে আমরা ভাত ডাল তরকারি এই মিল চালু করছি সারা বছরের জন্য, সবসময় আমরা এটা করবো। এই যে আমরা প্রমাণ করছি যে আমরা মানুষের পাশে, মানুষের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই বক্তব্যকে আমরা বাস্তব করার চেষ্টা করছি। এবং এই 24 ঘন্টা টিভিকে আমাদের ধন্যবাদ, তারা সবসময় আমাদের অনুষ্ঠানকে টেলিকাস্ট করছেন, আমাদের পাশে আছেন, তারাও ধন্যবাদ। এখানে এখানে কত লোক এই রাস্তা দিয়ে পাস করে? 4-5 হাজার লোক পাস করবে। আমরা 2-2:30 পর্যন্ত আমরা এখানে আছি। কি কি দিচ্ছেন এদেরকে? আমরা ফল দিচ্ছি, আমের শরবত দিচ্ছি, তরমুজ দিচ্ছি, সাথে আপেল দিচ্ছি, আঙুর দিচ্ছি, হ্যাঁ, সঙ্গে তরমুজ আঙুর দিচ্ছি, এবং আমরা বোঁদে দিচ্ছি। এই ভ্যারাইটিস জিনিস দিয়ে আমরা মানুষের কিছুক্ষণের জন্য সেবা করা। এরা অনেক দূর থেকে কালীঘাট থেকে বাঁক নিয়ে যাচ্ছেন, কিছুক্ষণের জন্য এরাও আমাদের সুযোগ দিচ্ছেন সেবা করার জন্য। এদের কাছেও আমরা কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ, আপনারা সবসময় আমাদের টেলিগ্রাম। রাস্তাটা কত কিলোমিটার? এটা 35 কিলোমিটার কালীঘাট থেকে জল। এই যে বাঁশের যেগুলো তৈরি হয়েছে এগুলো কারা তৈরি করেছে? এগুলো আমাদের এখানকার লোক, স্থানীয় লোকেরা তৈরি করে গেছে। ওরা সব বাদ তৈরি করে দিয়ে গেছে, আমাদের কাছে অর্ডার দিয়েছে আমাদের বানিয়ে দেওয়ার জন্য। ওরা বানিয়ে দিয়েছে। আমার নাম টুটু দত্ত, ভালো নাম রামপ্রসাদ, ধন্যবাদ। কি উদ্দেশ্যটা কি একটু বলুন না? উদ্দেশ্যটা আবার ধরুন মানে 6-7 বছর অনেকবার অনেক প্রবলেম হয়েছে, তারপরে এটাই পতো